আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। বরাবরের মতোই আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে। তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান। আজও এর ব্যতিক্রম নয়, আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। ভাইয়া স্বাগত আপনাকে সিনে হিটসে, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি ইনশাআল্লাহ। আপনি ভালো আছেন? জি জি ভাইয়া ভালো আছি। ভাইয়া বর্তমান ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? তো বর্তমানে একটি অনুদানের সিনেমা নিয়ে বিজি আছে। এই অনুদানের সিনেমাটার নাম হচ্ছে যাপিত জীবন, সেলিনা হোসেনের একটা উপন্যাস। উপন্যাসের নামটিও যাপিত জীবন, চলচ্চিত্রের নামও যাপিত জীবন। যাপিত জীবনের শুটিং নিয়ে খুবই বিজি আছে এই মুহূর্তে। জি, শুটিং কি শেষ? শুটিং প্রায় শেষ। এই সিনেমায় কারা কারা আছেন? এই সিনেমায় অভিনয় করছেন এই মুহূর্তে আফজাল হোসেন আছেন এই সিনেমায়, আশনা হাবিব ভাবনা আছে, রোকেয়া প্রাচী আছে, মৌসুমি আছেন, বর্ষণ আছেন, রৌনক হাসান আছেন, গাজী রাকায়েদ আছেন, তানবীর হোসেন প্রবাল আছে, তারপরে কাজী হায়াত সাহেব আছে, ডলি জহুর আছে, জয়ন্ত চট্টোপাধ্যায় আছে, পাভেল আজাদ আছে, মিলি মুন্সি আছে, প্রণব ঘোষ আছে, মানে আরো বোধহয় অনেক আর্টিস্ট আছে, আমি নাম ভুলে যাচ্ছি। ভাইয়া এই সিনেমাটা কোন ধাঁচের সিনেমা হবে? একটু ঐতিহাসিক সিনেমা, একটি সময়ের গল্প একটা। এটা হচ্ছে একটা অ্যান্টিক সিনেমা বলবো আমি। এটা হচ্ছে 1947 সালের দেশভাগ নিয়ে, দেশভাগের পরবর্তী পর্যায়ে 47, 48, 49, 50, 51, 52 এই 6 বছরের একটা জার্নি আছে 52-র ভাষা আন্দোলন পর্যন্ত। এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এবং দেশভাগের প্রেক্ষাপটে সিনেমাটা নির্মিত হচ্ছে। ভাইয়া মুক্তিযুদ্ধ রিলেটেড যে সিনেমাগুলো হয় আমাদের দেশের দর্শক সেই সিনেমাগুলো তেমন লুফে নেয় না, এর কারণ কি? না, মুক্তিযুদ্ধ সিনেমা লুফে নেয় না এই কথাটার সাথে আমি দ্বিমত পোষণ করছি আপনার সাথে, এই কারণে যে মুক্তিযুদ্ধ তো আমাদের অহংকার, জীবনের অহংকার, দেশের অহংকার। মুক্তিযুদ্ধ ছাড়া তো এই দেশটাই হতো না, আমরা একুশে টেলিভিশনও পেতাম না, আপনি আমি সিনেমা নিয়ে কথাও বলতে পারতাম না। সেই কারণে হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন সেটির মধ্যে একটি কারণটা হচ্ছে যে অনেক সময় মুক্তিযুদ্ধ নিয়ে ছবি করছি, বলছি মুক্তিযুদ্ধের ছবি, কিন্তু মুক্তিযুদ্ধের সিনেমাটা যদি মন মতো না হয়, জি, মন মতো যদি প্রেজেন্ট করে না যায়, অডিয়েন্সের কাছে যদি নেওয়া না যায়, মানে সত্যি সত্যি মুক্তিযুদ্ধ মনে না হয়, এটা কাল্পনিক ঘটনা যদি মনে হয়, এটা অসত্য ঘটনা যদি মনে হয়, তাহলে সেই ঘটনাটা মানুষ দেখতে চায় না। তাহলে এটা কি মেকার, যারা সিনেমা মেকার, তাদের একটু প্রজেক্ট যারা ডিপেন্ড, যারা বানাচ্ছেন, যেমন ওরা 11 জন মুক্তিযুদ্ধের সিনেমা আমাদের চাষি ভাই বানিয়ে গিয়েছিলেন, মুক্তিযুদ্ধ বাগা বাঙালি ছবি, হ্যাঁ, কার হাসি কে হাসে, মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা, সংগ্রাম মুক্তিযুদ্ধের সিনেমা ছিল। এবং আমাদের দেশে কিছুদিন আগেও গেরিলা মুক্তিযুদ্ধ, নাসিরুদ্দিন ইসলাম বাচ্চু ভাই বানিয়েছিলেন মুক্তিযুদ্ধ প্রেক্ষাপটের সিনেমাটা, তো মানুষ দেখেছে। হ্যাঁ, কিন্তু খুব কম সংখ্যক সিনেমাই দর্শক দেখে, আমি সেটাই বলতে চাচ্ছি। কিন্তু খুব বেশি সংখ্যক সিনেমাও কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে নির্মাণ করা হচ্ছে না। হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়ে আরো ব্যাপক সিনেমা হওয়া উচিত, আরো বড় সিনেমা হওয়া উচিত, মানে বিগ ক্যানভাসে সিনেমা হওয়া উচিত, তাহলে নিশ্চয়ই দেশের মানুষ তো মুক্তিযুদ্ধের প্রতি, তো এই দেশের মানুষ প্রত্যেকটা মানুষের তো দলমত নির্বিশেষে সবারই কিন্তু শ্রদ্ধা ভালোবাসার জায়গাটাই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ। কিন্তু ওই আমরা ফেল করি হয়তো, মুক্তিযুদ্ধের কবিতা যদি ভালো করে লেখা না যায় ওই কবিতা পড়বে কেন মানুষ, তাই না? তো ভালো করে মানে শ্রদ্ধা সহকারে, চমৎকার করে যদি, খুব সিরিয়াসলি যদি মানে মুক্তিযুদ্ধের সিনেমা, নাটক, গল্প, উপন্যাস মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, নিশ্চয়ই মানুষ মানে। আপনি বললেন সম্প্রতি এই সিনেমার শুটিং শেষ হয়েছে বা শেষ প্রায়ের দিকে, তাহলে এই সিনেমাটা কোথায় কোথায় শুটিং হয়েছে ভাইয়া? এই সিনেমাটা প্রথম শুটিংটা করেছি রাজবাড়িতে, গোয়ালন্দ রাজবাড়ি, জি, ওখানে ওইখানে শুটিং করেছি প্রায় 17 দিন ওখানে শুটিং করেছি দিন রাত, হ্যাঁ, জি, আর সব শিল্পীদের নিয়ে। একটা মানে খুব বিশাল একটা যুদ্ধের মতো ঘটনা, নানান ঘটনা, দুর্ঘটনা, মানে এতগুলো আর্টিস্ট, ক্যামেরার পিছনে আমার 60 জন ক্রু, হ্যাঁ, ক্যামেরার সামনে মানে 400-500 লোক অভিনয় করেছে এতে, হ্যাঁ, তো আমার কাছে বিশাল একটা মহাযুদ্ধের মতো মনে হয়েছে, মানে কখন শেষ হবে, কীভাবে শেষ করবে এরকম মনে হচ্ছে। তো রাজবাড়িতে শুটিং করলাম, রাজবাড়ি থেকে
শুটিং এসে কয়েকদিন রেস্ট নিয়ে আবার সেকেন্ড লটে শুটিং করলাম ঢাকার সোনারগাঁ, ওখানে একটা পানাম সিটি আছে, পানাম নগরী, ওখানে চার পাঁচ দিন শুটিং করলাম। ওখানে শুটিং করার পরে আবার ঢাকা ইউনিভার্সিটিতে শুটিং করলাম, ওখানে করে আবার ঢাকা মেডিকেল কলেজে শুটিং করলাম, এইভাবে শুটিং চলছে আর কি। অন্যান্য সিনেমা এবং এই সিনেমার মধ্যে পার্থক্যটা কি, মানে দর্শক কেন দেখবে, মুক্তিযোদ্ধা রিলেটেড সিনেমা এর জন্যই দেখবে বা অনেক আর্টিস্ট আছে এর জন্য দেখবে, কেন দেখবে? না না না, এটা মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু সিনেমাটা না, প্রথমত এটা হচ্ছে মুক্তিযুদ্ধের বাহিরে আরো আগের, মানে ৪৭ দেশ ভাগ হলো যখন, জি জি, হ্যাঁ, যেমন ওই যে পূর্ব পাকিস্তান হয়ে গেল আর কি, সেই সময়ের একটা গল্প আছে এখানে, কেন দেশ ভাগ, সেই সময় মানুষের কষ্টটা আছে, মানুষের যন্ত্রণা আছে, মানুষের ক্ষোভ আছে। তারপরে তো ওই যে ৫২ ভাষা আন্দোলন পর্যন্ত, ৫২ ভাষা আন্দোলনে যে জীবন দিতে হলো কথা বলার জন্য, তো দেশ ভাগ এবং মুক্তি, ওই ৫২ ভাষা আন্দোলন, ওই সময়ে যে মানুষ যে দুঃখ কষ্ট করেছে, যে সংগ্রাম করেছে, ওই সময়ের কিন্তু, এই সময়ে ওই মানুষগুলো কিন্তু নাই, এই ৮০ বছর আগের মানুষ প্রায় নাই বললে, হয়তো ২-৪ জন ১০ জন ২-৪ হাজার লোক থাকতে পারে। তো ওই সময়টাকে কিন্তু মানুষ দেখতে চায় যে কি হয়েছিল ৪৭-এ, এই প্রজন্মের ছেলে মেয়েটা থেকে শুরু করে আমরা পর্যন্ত দেখতে চাই, যে আমরা জানতে চাই যে ওই দেশভাগটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, তারপরে ৫২ ভাষা আন্দোলনে কি ঘটেছিল, মানে ভাষার জন্য কেন রক্ত দিতে হলো মানুষকে নিজের ভাষায় কথা বলার জন্য, এই যে বিষয়গুলো আছে না, এই বিষয়গুলো মানুষ আসলে দেখতে চায়, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, পৃথিবীর মানুষ দেখতে চায়, এই কারণে আমি মনে করি। আর এই গল্পটা, উপন্যাসটা লিখা যার, যিনি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় কথা সাহিত্যিক সেলিনা হোসেন, সেলিনা হোসেন তো অসম্ভব রকম একজন ভালো লেখিকা, উনি তো লিখেছেন এটি মন ভরে প্রাণ ভরে, একটা চমৎকার একটা উপন্যাস লিখেছেন, তাই না? এবং এই উপন্যাসটা বহুল পঠিত, এই উপন্যাসটা মানে সর্বস্তরের মানুষ কিন্তু পড়া আছে, উপন্যাসটা অনেক মানুষের পড়া আছে, সুধীজনরা পড়ে আছেন, সাধারণ মানুষও পড়ে আছেন, আমি যেখানেই বলেছি ছবির নাম ওনারা বলেন উপন্যাসটা আমরা পড়েছি, অনেক গুরু দায়িত্বের অনেক বড় সিনেমা বানাচ্ছেন, এবং এই সিনেমাটা অনেক ইউনিভার্সিটিতে পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করা আছে, তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে। এবং আরেকটি বিষয় আছে, সিনেমার নির্মাণটা আমরা অসম্ভব রকম যত্ন সহকারে ওই সময়টা ধরার চেষ্টা করছি, যে ওই সময়ের জামা কাপড় কী ছিল, ওই সময়ের সোফা কেমন ছিল, ওই সময়ের চায়ের কাপ টেবিল কেমন ছিল, ওই সময়ের মেয়েরা কীভাবে ব্লাউজ পরতো, শাড়ি পরতো, হেয়ার স্টাইলটা কেমন ছিল, তাই না? ওই সময়ের বাসন থালাবাটি কেমন ছিল, সবকিছুগুলো ওই সময়টাকে ধরবার তো আমরা একটা প্রাণান্তকর চেষ্টা তো আছেই আমাদের, তো ওই সময়টাকেও দেখতে চায় মানুষ। যাপিত জীবন নিয়ে আরো গল্প করব, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামির আহমেদ, এবং আজ আমাদের পুরো আড্ডা জুড়ে রয়েছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। ভাইয়া, বিরতির আগে কথা বলছিলাম সিনেমা যাপিত জীবন নিয়ে, এই সিনেমায় কয়টি গান আছে? ৪টি গান আছে। জি, এই গানগুলো কি নতুন কেউ কম্পোজ করেছেন না পুরাতন কোনো বিখ্যাত আর্টিস্ট? নতুন নতুন নতুন, আমার পিন্টু ঘোষ গানের, মানে ব্যাকগ্রাউন্ড স্কোর গানের মিউজিক পিন্টু ঘোষ, এখানে বিখ্যাত শিল্পীরাই গাইছেন, মমতাজ, তারপরে রেজনা চৌধুরী, বন্যা, পিন্টু ঘোষ, এরা গান গাইছে। এই সিনেমাটা কি ভাইয়া ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে না সিনেমা হলে? না, একবারে সিনেমা হলে রিলিজ হবে। সিনেমা হলে যদি সিনেমাই রিলিজ না হয় তাহলে তো সিনেমা হলো না। না, কারণ এখন তো ওটিটি প্ল্যাটফর্মে অনেক সিনেমা রিলিজ হচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম যে সিনেমা হলেই কি রিলিজ হবে? না, আমরা সিনেমা হলেই রিলিজ করব। আমরা চাইবো যে বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে যাপিত জীবন চলুক, এবং যাপিত জীবন সিনেমাটা বাংলাদেশের প্রতিটি মানুষ সিনেমা হলে এসেই দেখুক, এবং যাপিত জীবনের মাধ্যমে অনেক সিনেমা হল, নতুন নতুন সিনেমা হল উন্মোচিত হোক, এটা আমরা চাচ্ছি। ভাইয়া, সরকার তো এখন প্রণোদনা দিয়েছেন ১০০০ কোটি টাকা সিনেমা হলের জন্য, তো এই সম্পর্কে একটু শুনবো। এই সম্পর্কে যদি আমি বলতে চাই যে এই কাজগুলো ভালো হচ্ছে, সরকার কিন্তু আমাদের বাংলাদেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকার, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, সবাই কিন্তু এখন চাচ্ছে যে সিনেমার জায়গাটা সুন্দর হোক, সিনেমা হল, নতুন নতুন সিনেমা হল হোক। এখানে কিন্তু গভর্নমেন্ট প্রণোদনাও দিয়েছেন ১০০০ কোটি টাকা,
এখন যারা সিনেমা হলগুলো পুরনো আছে, পুরনো সিনেমা হলে তো মানুষ যাতা সিনেমা হলে তো ছবি দেখবে না, এখন মানুষের তো বিনোদনের মাত্রা বেড়ে গেছে, রুচির পরিবর্তন হয়ে গেছে, মানুষ তো মোবাইল টিপলেই এখন বহু কিছু দেখতে পায়, ঘরে সবার শুধু শুধু টেলিভিশন আছে কালারফুল, তাই না? তো এখন মানুষ বস্তা পচার সিনেমা হলে গুদাম ঘরে কি সিনেমা দেখবে? কেউ কখনোই দেখবে না, ফ্রি দেখালেও দেখবে না। সেই জন্য আসলে সিনেমা হলগুলো অবশ্যই এবং অবশ্যই অত্যাধুনিক আধুনিক চমৎকার হতে হবে, যেন গেলেই যেন মনটা ভরে যায় সিনেপ্লেক্সের মতো। সেই জন্য আমরা কিন্তু দীর্ঘদিন যাবত, প্রায় অনেক দিন যাবত বাংলাদেশের প্রতিটি কি বলে সংসদীয় আসনে, প্রতিটি 300 সংসদীয় আসনে 300 সিনেপ্লেক্সের জন্য কিন্তু আমরা দাবি জানিয়ে আসছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সেই দাবির পরিপ্রেক্ষিতে আমাদের কাছে মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে দেশের প্রতিটি জেলায় সিনেপ্লেক্স হোক, প্রতিটি উপজেলায় কালচারাল কমপ্লেক্স হোক, উনি কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, এবং যারা এগিয়ে আসবে তাদেরকে কিন্তু মানে কনসিডার করা হবে, সহজ শর্তে ঋণ দেওয়া হবে। তো আমি আহ্বান জানাবো, প্রতিটি জেলায় কিন্তু এমপি মহোদয়রা আছেন, বড় বড় বিগ শট আছেন, মানে ধনী ব্যক্তিরা আছেন, জেলা উপজেলায় আছে, গ্রামে গঞ্জে কিন্তু অনেক মানুষ হয়, তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, তারা যেন এই সিনেপ্লেক্স বিনির্মাণে সরকারের সাথে মানে সহযোগিতা করে তারা যেন তাদের এলাকায় একটি করে সিনেপ্লেক্স বানায়। সিনেপ্লেক্স শুধু একটা সিনেপ্লেক্স হচ্ছে না, তো সিনেপ্লেক্স গুলো কিন্তু একটি শপিং মল গড়ে ওঠে, অনেকগুলো অনেক একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে, ওই জায়গাটা কিন্তু স্মার্ট এবং স্ট্যান্ডার্ড হয়ে যায় এবং ওই ওই মানুষের জীবনযাত্রাও কিন্তু বদল হয়ে যায়। সেই কারণে আমার কাছে মনে হয় যে সিনেপ্লেক্স, নতুন নতুন চমৎকার সিনেপ্লেক্স হওয়া খুবই ভালো, এবং সিনেপ্লেক্স যেখানেই হচ্ছে মানুষ খবর পাচ্ছে সেখানেই কিন্তু মানুষ ছুটে যাচ্ছে। ভাই আরো গল্প করব, তবে এখন সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। থ্যাংক ইউ দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। ভাইয়া আবারও স্বাগত আপনাকে সিনে হিটসে। ভাইয়া, বিরতির আগে বলছিলেন যে সবাই একত্রিত হয়ে এফোর্ট দিয়ে কাজ করতে হবে, কিন্তু এখন যে রেশারেশিটা দেখা যায়, খুব ইজিলি সিনেমা বানানোর সময় যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়েই মানুষ বেশি মাতামাতি করে, কিন্তু সিনেমা নিয়ে কোনো তাদের অভিযোগ নেই। কিভাবে কাজ করছে সেই ব্যাপারেও তারা হয়তো একটু বেখেয়ালিভাবেই কাজ করছে, তাই সব কিছু আমরা ইজিলি জানতে পারি, এ ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এই ব্যাপারটা আমি খুব ভালোভাবে দেখি না, কারণ সিনেমা নিয়েই সিনেমার কথা বলা উচিত, তাই না? জি জি, আপনি আমি কথা বলছি এখানে, কিন্তু এই অনুষ্ঠানটা নিয়ে কথা বলবো, আপনারা আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তো আলোচনা করার সুযোগ নেই, করা তো উচিত না, তাই না? তো আমার কাছে মনে হয় যে সিনেমার জায়গায় সিনেমা থাকা উচিত, এবং সিনেমায় যারা আমরা কাজ করি সিনেমার প্রতি তাদের শ্রদ্ধা রাখা উচিত, প্রচণ্ড শ্রদ্ধা রেখে আমাদের কাজ করা উচিত, একজন আরেকজনের প্রতি বিশ্বাস রাখা উচিত, এবং নিজেদের মধ্যে চমৎকার একটা সম্পর্ক থাকা উচিত, এবং নিজেরা মিলে মানে নিজেদের মধ্যে কাদা ছড়িয়ে ছড়িয়ে বন্ধ করা উচিত, এবং নিজেদের মধ্যে কোনো রকম ব্যবধান বিচ্ছেদ না ঘটানো উচিত, এবং নিজেরা মিলে মানে একে অপরকে শ্রদ্ধা সম্মান জানানো উচিত, সব মিলে আমাদের ঘরটা আমাদেরই সুন্দর করে রাখা উচিত। ভালো ভালো সিনেমাও দেখা যাচ্ছে, অভিনেতা অভিনেত্রী বা পরিচালক তাদের এই রেশারেশিতে ভালো ভালো সিনেমাও দর্শক লুফে নেয় না, ভালো কন্টেন্টগুলোও দর্শক দেখে না। বাট কন্টেন্ট থেকে একটা ব্যাপার আমি আসলে কথা বলতে চাই, এখন তো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ভাইয়া, সেই প্ল্যাটফর্মের জন্যও সিনেমা তৈরি করা হয়, যেমন ওটিটি প্ল্যাটফর্মে কিছু সিনেমা আসছে সেগুলো ভালো হিট গিয়েছে, কিন্তু দেশের বাহিরে ওটিটি প্ল্যাটফর্ম বা বিভিন্ন অ্যাপসে যে সিনেমাগুলো যেভাবে হিট হয় বাংলাদেশে হিট হয় না, এর কারণ কি মনে করেন আপনি? না, বাংলাদেশে যে সিনেমাগুলো হিট হয় সেগুলো সবগুলো সবখানেই কিন্তু সেটাই হিট হয়। ওটিটি প্ল্যাটফর্ম তো একটা মাধ্যম নতুন আমাদের এখানে এসছে, তবে সিনেমা হলে সিনেমা চলার পরে আমরা ওটিটি প্ল্যাটফর্মের কথা চিন্তা করি এবং বিদেশে সিনেমা নেওয়ার কথা ভাবি। তবে আমার মনে হয় যে ভালো এবং সুন্দরের বিকল্প নেই, সুন্দর সিনেমা, মানসম্পন্ন সিনেমা, ভালো লাগার সিনেমা, সিনেমার গল্প যদি চমৎকার থাকে, সিনেমার গল্প যদি হাতছানি দিয়ে মানুষকে ডাকতে পারে, যায় আমাকে দেখে যা, তাই না? তাহলে কিন্তু ওই সিনেমা মানুষ দেখবে। সিনেমা দেখতে গেলাম, সিনেমা আমাকে টানছে না, বোর লাগছে, সিনেমা সংলাপ আমার কানে ধরছে না, আমি এটা একটা হয় না যে আপনি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা গানের কলিতে আপনি দাঁড়িয়ে যান, কিন্তু দাঁড়িয়ে টার্ন করেন যে কি বললো, এরকম শুনতে চান? তো সেটাই কিন্তু আপনাকে ঘুরায়,
যে গল্প ঘোরাতে পারবে মানুষকে, যেগুলো হলে নিয়ে আসতে পারবে, মুখে মুখে যে ছবির প্রচার হয়ে যাবে, মনে করবেন যে জাপিত জীবন একটা চমৎকার ছবি হয়েছে। আপনি বলুন, টেলিভিশনের বিজ্ঞাপন দেখে না, ফেসবুকের বিজ্ঞাপন দেখে না, মানে ম্যান টু ম্যান ছড়িয়ে যায় না, যেমন পরাণের কথা যে আপনি বলতে পারেন, হাওয়ার কথা বলেন, আপনি দিন দাঁড়ে এই ধরনের সিনেমার কথা বলেন, গলির কথা বললেন, তাই না? এরকম ছবি শান, এরকম সিনেমা যেগুলো হয়েছে, আরো সিনেমা যেগুলো আসছে, তো সিনেমা কিন্তু ভালো কথাগুলো কিন্তু প্রচার মুখে মুখেই হয়ে যায়। ভাইয়া, গল্পে আড্ডায় আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শুধু দর্শক আপনারাই কিন্তু আমাদের সিনেমার মালিক, তাই না? আপনারা যদি আমাদের সিনেমা না দেখেন, আমাদের সিনেমাকে ভালো না ভাসেন, তাহলে কিন্তু আমরা বিপদ, আমাদের খুব আমরা অসহায় হয়ে যাবো, তাই না? তো আপনাদের কাছে প্লিজ, আপনাদের কাছে হাম্বাল রিকোয়েস্ট, আপনারা আমাদের সিনেমা দেখুন, আমরা তো আপনাদেরই মানুষ, তাই না? আমরা তো আপনাদের দেশের সিনেমা যদি না দেখেন, হয়তো দেশের সিনেমা, হয়তো অনেক দেশের সিনেমার সাথে আমরা হয়তো অনেক সময় পারি না, সেটা আমাদের ক্ষমার সুন্দর চোখে দেখেন, আমরাও ওই বিদেশের মতো চমৎকার সিনেমা বানাতে পারবো, আপনারা যদি দেখেন, পাশে থাকেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়।